বন্ধুরা কেমন আছেন? আমি ইমু হোসেন বলছি। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নতুন চাকরি খুঁজতেছেন ব্যবসাতে। আসলে অনেকেই জানে না ব্যবসার নিয়ম এবং ব্যবসায় এসে কোথায় কোন জায়গায় কিভাবে চাকরি খুঁজবে, এবং চাকরির জন্য আসলে কিছু নিয়ম নীতিমালা এবং কোম্পানিগুলোকে চিনতে হবে আপনাদের, ঠিক আছে? কোন কোন জায়গায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? কোন কোম্পানির পাশে কোন কোম্পানি, এখানকার রোডঘাট সবকিছুই আপনাদের চিনতে হবে। আসলে আজকে আমি পরিচিত করাই দেব ব্যবসাটা কি এবং এই ব্যবসার ভিতরে কোন কোন ধরনের কোম্পানি আছে সবগুলোর সাথে আমি আপনাদের সাথে আজকে পরিচয় করাই দেব। এবং বন্ধুরা, আমি যে পরিচয় করাই দিব, ঠিক আছে, অবশ্যই এই যে নতুন ভিডিওটা বানাচ্ছি, আমি আপনাদের কাছে একটি আবেদন আছে, সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা ভালোভাবে জানতে পারে। আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো আসলে ব্যবসাটা কি, ঠিক আছে? ব্যবসা বলতে আমরা কি বুঝি, তাই না? ব্যবসা বলতে আসলে বোঝায় দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করার জন্য, বিশেষ করে শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার একটি উন্মুক্ত থার নীতি গ্রহণ করেছে। ইপিজেড বিদেশি নিয়োগের প্রচার আকর্ষণ এবং সুবিধার্থে ব্যবসা সরকারের দপ্তরের অঙ্গ। এছাড়াও ইপিজেড সুস্থত শ্রম ব্যবস্থা ও শিল্প সম্পর্কে বজায় রাখার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে সামাজিক ও পরিবেশগত বিষয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপত্তা সম্পর্কিত প্রতিষ্ঠানের প্রদর্শন ও তত্ত্বাবধান করে। একটি ইপিজেড এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বিশেষ এলাকা প্রদান করা, যেখানে সম্ভাব্য বিনিয়োগকারী জটিল প্রক্রিয়া থেকে মুক্ত ও বিনিয়োগের পরিবেশ খুঁজে পাবে। এটা হচ্ছে যে একেবারে বইয়ের ভাষায় এবং ব্যবসার ভাষায় হচ্ছে যে মূলত ব্যবসাটা কি। আচ্ছা, এখন আসলে ব্যবসা হচ্ছে একটি বন্ডেড এরিয়া, যেখানে সরকার আপনার বিদেশিদের অর্থায়নের মানে ইনভেস্ট করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে, যাতে বাংলাদেশে অবকাঠামোগত ডেভেলপমেন্ট হয় এবং আমরা এটা ডেভেলপ করতে পারি। আচ্ছা, এখন আমি দেখাবো আসলে ব্যবসাতে কোন কোন ধরনের কোম্পানি থাকতে পারে এবং ব্যবসাতে কোন কোন ধরনের ব্যাংক থাকে, ঠিক আছে, এবং ব্যবসাতে কোন কোন ধরনের কোম্পানি থাকে সবগুলো সম্পর্কে আমি আপনাকে বলবো। এবার ব্যবসা মূলত বন্ডেড এরিয়া। এই বন্ডেড এরিয়ার মধ্যে আপনার অবশ্যই শু কোম্পানি থাকতে পারে, গার্মেন্টস থাকতে পারে, ইঞ্জিনিয়ারিং কোম্পানি থাকতে পারে, ভালভ কোম্পানি থাকতে পারে, আরও অনেক ধরনের কোম্পানি থাকতে পারে, ফার্নিচার কোম্পানি থাকতে পারে, যেটাই থাকুক না কেন তাদের মূল উদ্দেশ্যই থাকবে তারা ফরেন এক্সপোর্ট করা। ফরেন এক্সপোর্ট করতে হবে, কারণ রো মেটেরিয়ালসগুলো গভর্নমেন্ট আপনাকে কী করতেছে, ডিউটি ফ্রি নিচ্ছে, দেশের বাইরে থেকে আপনি রো মেটেরিয়ালস আনবেন ডিউটি ফ্রি দিয়ে, এবং ওই ডিউটি ফ্রি দেওয়ার পরে আপনার যে এক্সেসরিজগুলো আসবে সেগুলো দিয়ে আপনি প্রোডাক্ট মেক করে ওটা আবার বিদেশে রপ্তানি করবেন, মানে এক্সপোর্ট করবেন, এটাই হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার ব্যবসাতে কোন কোন ধরনের, ব্যবসাতে অবশ্যই আপনার কাস্টম থাকবে এবং ব্যবসা কর্তৃপক্ষ থাকবে, ব্যাংক থাকবে এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিস কোম্পানি থাকবে এবং আপনার ডিপো আশেপাশে ডিপো থাকতে পারে, ব্যবসার ভিতরেও থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে সকল কিছুই বললাম। এবার নতুন চাকরি যারা করবে, ঠিক আছে, তারা এই সামান্যটুকু জ্ঞান তাদের থাকতে হবে আসলে ব্যবসাটা কি, ব্যবসার মধ্যে কোন কোন ধরনের কোম্পানি থাকতে পারে, ব্যবসার মধ্যে কোন কোন ধরনের, একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখা যাচ্ছে যে কোন 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 ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে, এর মধ্যে আছে এইচআর আছে, কমার্শিয়াল আছে, কমপ্লায়েন্স আছে, তারপরে আপনার অ্যাকাউন্টস আছে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, এসবিএস ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি ডিপার্টমেন্ট আছে, সব কিছুই থাকতে পারে। আচ্ছা, এরপরে আপনার মেডিকেল থাকতে পারে, অনেক ধরনের যেমন স্টোর থাকতে পারে, ঠিক আছে, এই কোম্পানিগুলো থাকতে পারে। আচ্ছা, এই আমার সংক্ষিপ্ত বিবরণ শুধুমাত্র হচ্ছে ব্যবসা সম্পর্কে জানার জন্য, ঠিক আছে? এরপর আমি আপনাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় কীভাবে, মানে আমি ব্লগটা আপনাদের জন্য যেহেতু করছি বিভিন্ন কোম্পানি আপনাদের পরিচয় করাই দেবো। তো বন্ধুরা, আমরা রওনা হলাম, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। ফ্যাক্টরি থেকে আমরা রওনা হলাম ব্যবসার দিকে, আস্তে আস্তে করে আমি আপনাদেরকে সব দেখাবো। আমাদের এই যে দেখা যাচ্ছে আমাদের পাশের ফ্যাক্টরি, এটার নাম হচ্ছে ইয়ং অ্যান্ড হেড। এই ফ্যাক্টরিটা আসলে মাথার ক্যাপ বানায় তারা। এরপর আমরা চলে যাব কাছাকাছি কসমোস ফ্যাক্টরির দিকে। এই যে আমরা মোড় ঘুরলাম, এই যে দেখেন এটা হচ্ছে কসমোস ফ্যাক্টরি। এটা কাজ হচ্ছে তারা জুতা বানায়, কিন্তু ছ মাস এটা বন্ধ থাকে, ছ মাস এটা অর্ডার থাকে। এবার আমরা আস্তে আস্তে চলে আসি, দেখেন কোন ফ্যাক্টরিটা আয়তনে কত বড় এটা আপনাদের জানা দরকার, ঠিক আছে? কারণ আয়তন অনুযায়ী কোম্পানির একটি মান নির্ণয় করা হয়, ঠিক আছে? এই যে পাশে দেখতেছেন এই যে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে ইয়ংন। হ্যাঁ, ইয়ংনের ফ্যাক্টরিগুলো একটু বড় সড়ো হয়, কারণ এটা ভালো ফ্যাক্টরি বলতে পারেন, ঠিক আছে? গভর্নমেন্ট সব ফ্যাসিলিটিসই আছে, সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এই দেখেন এই যে কাবাগুনগুলো, এগুলোতে এক্সপোর্ট হবে, ঠিক আছে? এই যে লরি যাচ্ছে, সঙ্গে কন্টেইনার যাচ্ছে, ঠিক আছে, 20 ফিট কন্টেইনার। এই যে আবার একটা লরি যাচ্ছে, এটা কিন্তু আবার খালি, ঠিক আছে? এভাবে করে ব্যবসা সারা দিন বিজি থাকে, ঠিক আছে? এই যে আবার একটা কাভার ভ্যান, এটা হয়তো ইম্পোর্ট নিয়ে আসে। এই পাশে একটা ছোটো, ঠিক আছে, ওয়েল গ্রুপের, এটা এক্সেসরিজ সাপ্লাই দিচ্ছে তারা। এই যে আর একটা কাভার ভ্যান চলে আসে, এগুলো সব হয়তো ইম্পোর্টের মাল, ঠিক আছে, ইম্পোর্টের মাল নিয়ে আসে।
অনেকগুলো দেখেন, এই যে পাশে আরেকটা 20 ফিট কন্টেইনার আসে, এরা ইম্পোর্ট নিয়ে আসে, ঠিক আছে। এইরকম সারাক্ষণ বিজি দেখবেন, ঠিক আছে, রাস্তাঘাট সব সময় ব্যবসার বিজি থাকবেই, এটাই হচ্ছে ব্যবসার নিয়ম। কারণ কেননা ব্যবসাতে যদি গাড়ি না থাকে, ঠিক আছে, ব্যবসা যদি এক্সপোর্ট না হয় তাহলে কিভাবে চলবে বলেন? কারণ আমরা তো এই এমন একটা জাতি, কষ্ট করে খেতে হবে। চলে আসেন, এখন আমরা বামে মোড় ঘুরবো। এই যে বামে ঘুরলাম, পাশেই একটা ফ্যাক্টরি, এই যে একটা দেখা যাচ্ছে, এই যে একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, দেখেন এই ফ্যাক্টরিগুলো প্রত্যেকটা এক একজন এক এক ধরনের নিয়ম। এখানে গার্মেন্টসের সংখ্যা সবসময় বেশি থাকে সাধারণত আমরা জানি। এই যে একটা গেল, একটা ফ্যাক্টরি গেল, প্রত্যেকটা ফ্যাক্টরি, ঠিক আছে, এইসব ফ্যাক্টরিগুলোতেই আপনি আসলে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনটা বিডি জবস থেকেই করবেন। অনেক সময় তারা বলে ওয়ার্কিং, ঠিক আছে, এই ওয়ার্কিং ওয়ার্কিং হ্যান্ড, ঠিক আছে, সরাসরি এসে দেখা করেন, এবার বলতে পারে মেরিমকো। এই যে এখন দেখাবো একটা ফ্যাক্টরি, ঠিক আছে, এটা মেরিমকো, এই ফ্যাক্টরিটা আবার ভালো, ঠিক আছে, কোরিয়ান ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, এগুলো জব ফ্যাসিলিটিস ভালো এবং স্যালারি স্ট্রাকচারটাও ভালো থাকে। এই যে একটা OCL এর কন্টেইনার গেল দেখলেন, এটা হয়তো এক্সপোর্টের কন্টেইনার যাচ্ছে। এরপর চলেন আশেপাশে আরো ফ্যাক্টরি আছে। এই যে এটা হচ্ছে ব্যবজার একটা অফিস, ঠিক আছে, পাশেই আমাদের এই বাম পাশে চলে গেল, ঠিক আছে, এটাও হচ্ছে এগুলো ব্যবজার, আসলে ব্যবজার আন্ডার ব্যবজার বিভিন্ন ধরনের অফিস। এই যে একটা, এটা হচ্ছে GMS ফ্যাক্টরি, ঠিক আছে, এই ফ্যাক্টরিটা বিশাল, অনেক বড়। এই ফ্যাক্টরিগুলোতে আপনারা সবসময় কি করবেন, টার্গেট রাখবেন যারা ব্যবসায় আসলে কাজ করতে চান, তারা যে এইসব ফ্যাক্টরিগুলোতে যাতে জব করতে পারেন। কারণ কেননা এই ফ্যাক্টরিতে জব করলে আপনি অন্য অন্য ফ্যাক্টরিতে আপনার কি করবেন, চান্স পাবেন। ওই যে পাশে আর একটা, ওই যে সামনে ফ্যাক্টরি দেখা যাচ্ছে, সেটা সেকশন সেভেন। এই ফ্যাক্টরিটার নামই হচ্ছে সেকশন 7। এটা হচ্ছে একটা এক্সেসরিজ ফ্যাক্টরি। এক্সেসরিজ ফ্যাক্টরির বায়ার কারা? এক্সেসরিজ ফ্যাক্টরির বায়ার হচ্ছে যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচার করে, ঠিক আছে, তারাই হচ্ছে মূলত বায়ার, তাদের বায়ার গুলো হচ্ছে সবচেয়ে বেশি। এই যে পাশে দেখতেছেন সিকিউরিটি দাঁড়ায় আছে, এটা হচ্ছে কাস্টম। এই যে সাদা পোশাক পরা যে ভদ্রলোক, সে হচ্ছে কাস্টমের লোক, আর এই যে হলুদ পোশাক পরা, সে হচ্ছে যে ব্যবসার লোক। দুটো পক্ষই থাকবে, যে কাস্টমের অফিস ব্যবসার অফিস পাশাপাশি দেখা যাচ্ছে, এটা কাস্টমের অফিস, ব্যবসার অফিস, এটা হচ্ছে এগুলো। পাশে আপনি দেখবেন যে বাম পাশে এটা হচ্ছে যে GPO, ঠিক আছে। ব্যবসাতে আসলে সব কিছুই আছে, সব কিছুই কাছাকাছি আছে, আপনারা যখন যেটা চাইবেন ঠিক সব কিছু কাছাকাছি অ্যাভেলেবেল পাবে। ব্যবসার জন্য সব কিছু, কাস্টম বলেন, GPO বলেন, তারপর হচ্ছে যে আপনার ব্যাংক বলেন, সব কিছু ব্যবসার মধ্যে, যেহেতু বন্ডেড এরিয়া ব্যবসার মধ্যেই ইনক্লুড আছে। এই যে এখন আমি আপনাকে দেখাবো, এটা একটা ফ্যাক্টরি, এর পাশে হচ্ছে যে ওই যে ডিপো যেখানে কন্টেইনার রাখা হয়, এখানে প্রথমে কন্টেইনারগুলো পাঠানো হয়, তারপর এখান থেকে কন্টেইনারগুলো লরিতে করে কোথায় যায়, এটা যায় আপনার পোর্টে যায়, পোর্ট থেকে আপনার জাহাজ ধরে, জাহাজ থেকে সেল হয়ে যায় ভেসেল। এইসব এই ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে, এগুলোই হচ্ছে আপনার ইন্টারভিউতে আসে বলে, ঠিক আছে, কি ডিপো সম্বন্ধে আপনি কি বলেন, ডিপোতে কি কন্টেইনার রাখা হয়, ডিপোতে কোন ধরনের SCL কন্টেইনার কি ডিপোতে রাখা হয়, এরকম অনেক ধরনের প্রশ্ন করবে। আসলে LCL সাধারণত LCL কন্টেইনারগুলোই ডিপোতে যায়, ওখান থেকে আরও অন্যান্য কোম্পানির মালগুলো লোড হয়ে, ঠিক আছে, তারপর আপনার পোর্টে যাবে, পোর্ট থেকেই তারপর আপনার কন্টেইনার জাহাজে লোড হয়, লোড থেকে তারপর ভেসেল সেল হয়। এগুলোই হচ্ছে যে আপনার মূল পার্ট। এইসব জিনিসগুলো একেবারে আপনাকে জানতে হবে, জানার পরে আপনি এগুলো সাধারণ জ্ঞান, ঠিক আছে, এইসব জিনিসগুলো জানলে দেখা যাচ্ছে কি ছেলেটা স্মার্ট, ঠিক আছে, সে ইন্টারভিউ বোর্ডে ভালো পারফরমেন্স দিচ্ছে, তারপর আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করতেছেন সেই ডিপার্টমেন্টের কিছুটা নলেজ নিয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন, ওই যে HSBC ব্যাংক গেল পাশে, ঠিক আছে, তারপরে এই যে ফায়ার সার্ভিস, সব কিছু ব্যবসার ভিতরে আসলে সব কিছু আছে। এই যে এটা হচ্ছে ব্যবসার অফিস, আমরা এখন ব্যবসার অফিসে ঢুকবো। দেখেন ব্যবসার অফিসে ঢুকতে গেলে ব্যাংক এশিয়া, ইসলামিক সাউথ ইস্ট ব্যাংক, তারপরে হচ্ছে যে আপনার
এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক দেখছেন, তারপরে হচ্ছে যে এই ব্যাংক এশিয়া। এখন আমার গাড়িটা থামলো এখানে, থামার পরে দেখলেন যে আমি এখন এই যে দরজার ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে স্টানা চারা ব্যাংকে আমি আসি মূলত। স্টানা চারা ব্যাংকে আসার পরে তারপরে এখন আমি ব্যবসার ভিতরে দুইতলা, যেগুলো হচ্ছে যে কোন কোন ধরনের এক্সপোর্ট আসলে ব্যবসা থেকে করা হয় তারই একটা নমুনা দেখছেন। এগুলো কিন্তু ব্যবসাতে সাজানো আছে খুব সুন্দরভাবে। এরপর হচ্ছে যে এটা হচ্ছে ব্যবসার জিএমএ রুম। এখন আমি উঠলাম, উপর দিকে উঠার পরে দেখেন আমি এই উপর দিকে উঠলাম, এটা হচ্ছে ব্যবসার তৃতীয় তলা। এখানে প্রথমে হচ্ছে নামাজের রুম, ঠিক আছে, নামাজের রুম। পাশে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবসার বিভিন্ন সেকশনের অফিস। এরপর আমি যাবো আসলে মনে হচ্ছে চারতলায়, চারতলাই হচ্ছে আমার মূল কাজ। চারতলায় হচ্ছে যে ব্যবসার কমার্শিয়াল ডিপার্টমেন্ট, এখানে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট সাবমিশন করা হয়, এখান থেকেই আপনার এক্সপোর্ট ইমপোর্টের পারমিশন দেওয়া হয়। এখানে আমি আসছি একটা পেপার ওয়ার্কের জন্য, এটাই আপনাদের মূলত দায়িত্বরত আছে, তাদের থেকে আপনারা বিভিন্ন জিনিস নেবেন। খুকন ভাই, এটা হচ্ছে মালিক ভাই, ঠিক আছে, যিনি নেবেন। এই দেখেন উপর থেকে ব্যবসার ভিউটা আমি আপনাদেরকে দেখাবো, এই যে কত সুন্দর একটা ভিউ ব্যবসার দেখেন, ব্যবসার পন্ড কত সুন্দর। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, আশা করি আপনারাও কখনো যদি ব্যবসাতে চাকরি করতে আসেন অবশ্যই ভালো লাগবে। এই যে আপনাদের জন্য এই যে এত কষ্ট করে ভিডিওটা আমি বানাইলাম, ঠিক আছে, এটার প্রতিফলন কিন্তু আপনারা দেবেন অবশ্যই। আমার ভিডিওতে 100,000 ভিউ হইতেই হবে, 100,000 ভিউ না হলে আমি পরবর্তীতে আর কোনো ভিডিও বানাবো না, ঠিক আছে, ব্যবসা সম্পর্কে আর কোনো ভিডিও বানাবো না, কারণ আমি অযথা কষ্ট করব। এই যে দেখেন আমি ফেডেক্স, ঠিক আছে, এটা কুরিয়ার কোম্পানিগুলো, ডিএচএল, ঠিক আছে, আমি আপনাদেরকে আরও দেখি সিটি ব্যাংক, ঠিক আছে, এই যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম ভাইয়া, এইটার প্রতিফলন অবশ্যই আপনারা রাখবেন। আমার ভিডিওটা অবশ্যই 100,000 ভিউ দিতেই হবে, 100,000 ভিউ দিতেই হবে, যেহেতু কষ্ট করে বানাচ্ছি, কষ্ট করতেছি, যেহেতু আপনারা আমার সাপোর্ট দিবেন, ঠিক আছে, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং অন্যদের সাথে শেয়ার করবেন যারা যাতে শিখতে পারে, ঠিক আছে, কারণ এটা শেখার জন্য। এই যে ইউপিএস কুরিয়ার, ঠিক আছে, তারপরে যে ইউএস বাংলা, যারা এখান থেকে বিদেশে যেতে চায় তারা এখান থেকে ট্রাভেল সার্ভিসের মাধ্যমে টিকিট কাটতে পারবে, ঠিক আছে, তারপর বিভিন্ন দেখেন কার পার্কিং থেকে শুরু করে সব কিছু একটা সিস্টেমেটিক। আসলে এই জায়গাটা এতটা প্ল্যান করা হয়েছে, যেহেতু আমাদের বাংলাদেশে আসলে এইসব জায়গাগুলো এমন প্ল্যান করে করা হয় না। এই যে দেখছেন ইউনাইটেড, ঠিক আছে, এই ছেলেটার নাম হচ্ছে ওয়েস্টার্ন চারামাকে জব করে, ওর নাম হচ্ছে মাসুদ। হ্যাঁ দেখছেন, এটা আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন জব সিকার তারাই যেন ভিডিওটা বারবার দেখবে, তারা জানবে, ঠিক আছে, আবার অনেকে জানে তারাও শিখবে, আসলে শিখার কোনো শেষ নাই, ঠিক আছে। কেউ যদি বলে আমি সবকিছু